মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাঁদিস না মা, কাঁদিস না। দেখ আমরা তো নিজেদের সামলে নিয়েছি, তুই এবার একটু শক্ত হ। নীলের বাড়িতেও তো সবাই অপেক্ষা করছে না, তারাও তো একটা দুশ্চিন্তাতে রয়েছে। কালকে এখানে যা ঘটে গেল তারপরে দুশ্চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। না দাদা, দুশ্চিন্তা নয়। দেখুন, যে অপরাধ করেছে সে তো হাতে নাতে শাস্তি পেয়ে গেছে। আমরা শুধু চাইছি আপনাদেরকে একটু বিশ্রাম দিতে, মানসিক বিশ্রাম, যেটা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি আপনাদের পক্ষে পাওয়াটা সম্ভব নয়। আর মেঘ, আমরা বুঝি মা বাবাকে ছেড়ে যাওয়াটা তোমার পক্ষে কতখানি কষ্টের, কিন্তু দিদি, আপনি আমরা কেউ জন্য ওকে তো ওর অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। আমি জানি মা, তোমার জীবনের ওপর দিয়ে অনেকটা অন্ধকার সময় বয়ে গেছে, অনেক তিক্ত সময় বয়ে গেছে। তুমি নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে চলেছ। আমি আর তোমার বাপি চেয়েছিলাম যাতে তোমার বিয়েটা নির্বিঘ্নে হয়, সেটা হওয়াটা সম্ভব হলো না। তোমার জীবনের এই তিক্ত সময়, এই অন্ধকার সময়গুলো ভুলে তুমি নিজের জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো, সুখে থাকার চেষ্টা করো, সুখে রাখার চেষ্টা করো। তোমার এই চেষ্টায় তোমার স্বামী আর তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার সঙ্গে তো আছে না। এই যে জীবনটা নতুন করে শুরু করছো, ভালোভাবে বাঁচো, আনন্দে বাঁচো, জীবনের সব কালো ছায়াগুলোকে সরিয়ে দিয়ে বাঁচো। নীল, হাতের উপর হাত রেখে বাঁচো, একে অপরের প্রতি ভরসা রেখো, বিশ্বাস রেখো, ভালোবাসা রেখো। জীবনের কোনো ক্ষেত্রেই কোনো কিছুতেই তোমাদের মনে যেন কখনো গ্লানি না জন্মায়। সকলে জীবন এরকম সুযোগ পায় না নেই। মণিমাণিক্য হারিয়ে ফেলে তাকে ফিরে পাওয়া সবার ভাগ্যে থাকে না। তুমি পেলে যত্ন করো। আমি কথা দিচ্ছি, অতীতের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে মেয়েকে সুখী রাখবো। এবার আমি যাই মা, এরপরের টুকু আমাকে আর দেখতে নেই। পিসিমা, কনকাঞ্জলি, মেয়েকে পরের বাড়ি পাঠানোর যন্ত্রণায় কি যথেষ্ট নয়? তারপরেও কি এই প্রথাগুলোর কোনো প্রয়োজন আছে? না না, দেখুন, এসবের কোনো দরকার নেই। মেঘ যেমন আমাদের বাড়ির বৌমা, তেমন এই বাড়িরও তো মেয়ে, ওর সব জায়গাতেই সমান অধিকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।